হালের ভাইরাল অভিনেত্রী নাজিফা আঞ্জুম তুশি। সম্প্রতি মুক্তি পাওয়া হাওয়া সিনেমার গুলতি চরিত্রটি তাকে এনে দিয়েছে বিশেষ পরিচিতি। হাওয়ার সৌজন্যে এখন তিনি হাওয়ায় ভাসছেন। তুশির অভিনীত এই সিনেমা এবং চরিত্র নিয়ে যেমন আলোচনা হচ্ছে, তেমনই তার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা কম হচ্ছে না। একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে তার। ঢালিউডে কান পাতলে শোনা যাচ্ছে, একসময় অভিনেতা শরীফুল ইসলাম রাজের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নাজিফা তুশির। 2016 সালের 29শে এপ্রিল মুক্তি পেয়েছিল এ জুটির অভিষেক সিনেমা আইসক্রিম। সেখান থেকেই তারা একে অন্যের প্রেমে পড়েছিলেন বলে গুঞ্জন, তবে সে প্রেম নাকি বেশি দিন টেকেনি। শরীফুল রাজ বর্তমানে চিত্রনায়িকা পরিমণির স্বামী। নতুন করে আবার গুঞ্জন শোনা যাচ্ছে হাওয়া সিনেমার নির্মাতা মেজবাউর রহমান সুমনের সঙ্গে সম্পর্ক রয়েছে তুশির। এও গুঞ্জন, নির্মাতার সঙ্গে সম্পর্কের কারণেই হাওয়া সিনেমায় কাজের সুযোগ পেয়েছেন অভিনেত্রী। সেই একাধিক প্রেমের গুঞ্জন নিয়ে দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন তুশি। অভিনেত্রী বলেন, একটা ছেলে 10 জন মেয়ের সঙ্গে প্রেম করলে কেউ মাতামাতি করে না, অথচ একটা মেয়ের বেলায় সবাই মাতামাতি করে। এটাই আমাদের সোসাইটি। সুবিজের মেয়ে হলে তো আরও বেশি। এমন কোনো অভিনেত্রী আছেন যাকে নিয়ে প্রেমের গুঞ্জন হয়নি হচ্ছে না? আমি কার সঙ্গে প্রেম করি, কার সঙ্গে দেখা যায়, এ ধরনের গুঞ্জন থাকবেই, এসব মেনেই কাজ করতে হবে। তুশির সব কথা, আমি কার সঙ্গে প্রেম করব তা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। মানুষ এ ধরনের বিষয়ে গুজব চড়িয়ে আনন্দ পায়, এটা অনেকটা কালচারে পরিণত হয়েছে। বিয়ের পর ছেলে মেয়ের বয়সের ব্যবধান, কার বিয়ের আগে বাচ্চা হলো, এসব নিয়ে আলোচনা করতে লিখতে কিছু মানুষ আনন্দ পান। যারা এসব নিয়ে মেতে থাকতে চায় তাকেও আমরা আমাদের মতো কাজ করতে থাকি। 2014 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে সুবিজে পথ চলা শুরু করলেন নাজিফা তুশি। ওই আসলে তিনি প্রথম রানার আপ হয়েছিলেন। এরপর 2016 সালে রেদওয়ান রনি পরিচালিত আইসক্রিম দিয়ে শুরু হয় চলচ্চিত্র যাত্রা। গত বছর অভিনয় করেন মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম নেটওয়ার্কের বাইরেতে, সর্বশেষ করলেন হাওয়ায়। মজার ব্যাপার হচ্ছে, তুশি অভিনীত 3টি চলচ্চিত্রেই তিনি সহশিল্পী হিসেবে পেয়েছেন তার কথিত প্রেমিক শরীফুল রাজকে। সিনেমার বাইরে বাংলালিঙ্ক সহ কয়েকটি কোম্পানির বিজ্ঞাপনচিত্র এবং একাধিক মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে তুশিকে। এর বাইরে এনটিভিতে প্রচারিত রঙিন পাতা শিরোনাম একটি অনুষ্ঠান উপস্থাপনাও করছেন এই অভিনেত্রী। নাজিফা আঞ্জুম তুশি একজন বাংলাদেশি অভিনেত্রী, মডেল ও উপস্থাপিকা। তিনি ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। রেদওয়ান রনির হাত ধরে আইসক্রিম সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক, আর নেটওয়ার্কের বাইরে ওয়েব ফিল্ম দিয়ে প্রশংসা পেলেও সম্প্রতি তিনি আলোচনায় রয়েছেন মেজবাউর রহমান সুমন পরিচালিত হাওয়া সিনেমার গুলতি চরিত্রের মাধ্যমে। হাওয়ায় উঠছেন যখন গুলতি খ্যাত নাজিফা তুশি, ঠিক তখনই ভাইরাল ভিডিও নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রেমের গুঞ্জন ছাড়াও অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে গণমাধ্যমে তাড়াতাড়ি সাক্ষাৎকার দেওয়ার সময় হাওয়ার পোস্টারের সাথে থাকা অন্য দুটি সিনেমা পরাণ ও দিনদাডের পোস্টার সরাতে বলেন। এই ভিডিও নিয়ে চলছে তুলপাড়। অনেকেই তুশির সমালোচনায় মুখর হয়েছেন সোশ্যাল মিডিয়ায়, এসব দেখে বাক্রুদ্ধ অভিনেত্রী। এ বিষয়ে তিনি বলেন, আমি ভাবতেও পারছি না একটা ছোট্ট এবং সহজ বিষয়কে এভাবে প্রকাশ করা হবে এবং এ ধরনের রিয়্যাক্ট আসবে। আমি গতকাল শ্যামলী সিনেমা হলে গিয়েছিলাম হাওয়া দেখতে, দর্শকদের সঙ্গে বসে ছবি দেখা, তাদের অনুভূতি জানতে চাওয়াই আমার উদ্দেশ্য ছিল। সেখানে কয়েকজন সাংবাদিক বলল, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আপনার একটা সাক্ষাৎকার দিতেই হবে। তখন আমি হাওয়ার পোস্টারের সামনে দাঁড়িয়ে বলতে চাই, সাধারণত সবাই তো তাই করে, নিজের ছবির পোস্টার আশপাশে থাকলে তার সামনে দাঁড়ায়। তখন দেখলাম পরাণ ও দিনদাডের পোস্টার সরাচ্ছে সিনেমা হলের ওই লোকজন, জায়গাটা পরিষ্কার করছে সাংবাদিকদের জন্য। তখন দেখলাম ভেতরে অনেক লোক জমে যাচ্ছে, আমি তাই তাড়াতাড়ি করছিলাম এটা শেষ করতে।
তাই আমি বলছি একটু তাড়াতাড়ি করতে। কিন্তু আমি ইন্টারনেশনালি কিছু করিনি, সিম্পল জিনিসকে কোথায় নিয়ে ধার করিয়েছে লোকজন, আমি সত্যি অবাক হয়ে গেছি এগুলো দেখে। তবে এর আগেও মাস্ক না পরে বই মেলায় ঘোরাঘুরি করায় সালের বই মেলায় নাজিবা তুশিকে 200 টাকা অর্থদণ্ড দেয় ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। ভিডিওতে দেখা গেছে দণ্ড দেওয়ার আগে নির্বাহী হাকিমের সঙ্গে তর্ক করছেন তুশি। টেলিভিশন সাংবাদিকরা ঘটনার ভিডিও ধারণ করলে উত্তেজিত হয়ে তিনি হাকিমকে বলেন তাকে জনপরিসরে কেন হেনস্থ করা হচ্ছে। ওই সময় ওই ভিডিওটিও ভাইরাল হয়। জীবনঘর জীবনের গল্প।